নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 26/7/2021 প্রাথমিক শিক্ষক নিয়োগের বা প্রাইমারি টিচার্স নিয়োগের যে মানে চলছে কাউন্সিলিংয়ের মাধ্যমে, সেটা বিভিন্ন স্কুলে সব জয়েন করছে, তো স্কুল চয়েসের মাধ্যমে। তো সেই চাকরি, সেই প্রাথমিক শিক্ষক নিয়োগের, তো যারা মেরিট লিস্টেড হয়েছে অথচ মানে মেরিট লিস্টে জায়গা পায়নি, তাদের জন্য অর্থাৎ নট ইনক্লুডেড চাকরিপ্রার্থীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো দেখে নেবো বিভিন্ন ডিপিএসসিতে অর্থাৎ জেলার যে প্রাথমিক শিক্ষা পর্ষদের মানে যে অফিসগুলো রয়েছে, সেই অফিসগুলোতে তারা ডেপুটেশন কর্মসূচি বা বিক্ষোভ কর্মসূচি পালন করছে নট ইনক্লুডেড চাকরিপ্রার্থীদের। তো আসুন দেখে নিই প্রাথমিক শিক্ষক নিয়োগের নট ইনক্লুডেড চাকরিপ্রার্থীদের নিয়ে কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকে 26/7/2021। চাকরির দাবিতে আজ রাজ্যের বিভিন্ন ডিপিএসসিতে ডেপুটেশন দিচ্ছে প্রাথমিকের নট ইনক্লুডেড চাকরিপ্রার্থীদের। এদিন রাজ্যের প্রায় প্রতিটি জেলায় ডিপিএসসিতে এসে নিজেদের চাকরির দাবি জানাতে থাকেন বঞ্চিত প্রার্থীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ধাপে ধাপে সবাইকে নিয়োগ দেওয়ার দাবিতে স্লোগানও দেওয়া হয় এদিন। গত জানুয়ারি মাসে 7 দিন ধরে প্রাথমিক 16,500 শূন্য পদ পূরণের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া চলে। এরপর 16 ফেব্রুয়ারি থেকে সফল 15,284 চাকরিপ্রার্থীদের মেধা তালিকা প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই মেধা তালিকায় জায়গা পাননি কয়েক হাজার প্রশিক্ষিত টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। প্রাথমিকের টেট 2014 ভিত্তিতে তৈরি মেধা তালিকায় তাদের যুক্ত করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছে নট ইনক্লুডেড চাকরিপ্রার্থীরা। 21-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান যে টেট পরীক্ষায় আমাদের 20,000 ছাত্রছাত্রী পাস করেছেন এবং এই মুহূর্তে শূন্যপদ রয়েছে 16,500। টেট পাস সাধারণত ইন্টারভিউ নিয়ে শূন্যপদ পূরণ করা হবে এবং কোভিড একটু কমে গেলে ডিসেম্বর থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এবং জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে সেরে ফেলা হবে নিয়োগ প্রক্রিয়া। যারা বাকি থাকবেন ধাপে ধাপে তাদের নিয়োগ করা হবে। যদি এখনও বঞ্চিত রয়েছেন কয়েক হাজার চাকরিপ্রার্থী, অবিলম্বে নিয়োগের দাবি তুলেছেন তারা। তারা দেখলেন যে নট ইনক্লুডেড প্রাথমিক শিক্ষকের যে নট ইনক্লুডেড চাকরিপ্রার্থীরা রয়েছেন, তারা কিন্তু বিভিন্নভাবে মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তারা কিন্তু বিভিন্নভাবে দাবি জানাচ্ছে, তাদের চাকরির দাবি জানাচ্ছে বিভিন্ন জেলার যে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিস, সেই প্রাথমিক শিক্ষার অফিসে তারা কিন্তু বিভিন্নভাবে অভিযোগ জানাচ্ছে বা এই বিক্ষোভ প্রদর্শন করছে বা তাদের দাবি দাওয়া পেশ করছে। তো আশা করবো এই সংক্রান্ত দ্রুত সমস্যা দ্রুত সমাধান হবে, সেটাই আশা রাখবো। তো যা হোক, এই আপডেটটা আমি শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, আসি পরে ভিডিও নিয়ে।